কৈলাস শহরের বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে মানুষজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন, অনেকে আবার শরণার্থী শিবিরেই আশ্রিত রয়েছেন। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ জল। সবকিছুই দূষণের শিকার, তাই বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে এলো ঊনকোটি সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন। এদিন 2000 লিটার বিশুদ্ধ পানীয় জল কৈলাসহর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী ত্যাগীরা নন্দজি মহারাজের হাতে তুলে দেন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশুদ্ধ জলের পাশাপাশি অন্যান্য সাহায্যেরও আশ্বাস দিলেন। নিশ্চয়ই গ্রহণ করলাম আমি, শুধু গ্রহণ নয়, আমার বয়স একটি কথা আছে, শরীয়ত কা সোবা হাত, হাত কা সোবা দান, দান কা সোবা ভগবান। এই যে দান, দানের মধ্যে দিয়েই ভগবান লাভ করা যায়। আর এই যুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছেন সেবা ধর্ম, সেবা যজ্ঞ। এই সেবা যজ্ঞে আমরা সবাই প্রভুর সেবক মাত্র, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সেবক মাত্র। আর এই সেবা যজ্ঞে আত্মাহুতি দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম স্থাপনের জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। উনিও শুনেছি রামকৃষ্ণ মিশনের একজন ছাত্র ছিলেন। অত্যন্ত আনন্দের সাথে আমার খুব ভালো লাগছে ওনার এই মহৎ প্রচেষ্টাকে আমি অত্যন্তভাবে স্বাগত জানাই, যে এই সেবাযজ্ঞে শুধু উনি নয়, আমাদেরও সুযোগ করে দিয়েছিলেন মানুষের কাছে সত্যি করে জল পৌঁছে দেওয়ার। এটাই এখন এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। তার জন্য আমি রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে